আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাতু। প্রেমাল সেন প্রবাসী বাংলাদেশি ভাইরা কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে লাইভে আসতে আমার একটু দেরি হয়ে গেল, আমার ব্যক্তিগত কাজের জন্য বাইরে ছিলাম, সেজন্য আপনাদের মাঝে আজকে আসতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, ইনশাল্লাহ আজকেও আপনাদের মাঝে আলোচনা করব, আপনাদের কিছু প্রশ্ন উত্তর এবং অবৈধদের বৈধকরণ নিয়ে যে সমস্ত প্রশ্ন আছে এবং পাসপোর্ট রিইস্যুর যে আপডেট সংবাদটি আছে এবং যে সমস্ত ভাইরা দেশে ছুটিতে আছেন তাদের জন্য কিছু আপডেট সংবাদ আছে। সব মিলে এই প্রশ্নগুলোর উত্তর আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করব। এর আগে আমাকে একটু নোটিফিকেশনটা জানাবেন, কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন, আমাদের লাইভ কি ক্লিয়ার আছে নাকি, এবং আমাদের এই চ্যানেলে এখনও যারা প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ার যে কোনো আপডেট সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে, এবং আপনাদের যে মনের প্রশ্নগুলো আছে আমাকে এখানে কমেন্টসের মাধ্যমে করতে পারেন। চেষ্টা করবো আপনাদের কমেন্টসের উত্তরগুলো দেওয়ার। ওকে, এবং আমাদের লাইভটি প্রচুর পরিমাণ শেয়ার করে আপনাদেরকেও জানার সুযোগ করে দিন, যাতে তারাও আজকের এই প্রশ্নগুলোর উত্তর জানতে পারে। প্রথমে আমি শুরু করছি আজকে পাসপোর্ট সংক্রান্ত কয়েকটি ইনফরমেশন নিয়ে। আপনারা জানেন নিয়মিত আমাদের এই চ্যানেল থেকে পাসপোর্টের অনেক সংবাদ আপনাদেরকে দিয়েছি, কীভাবে পাসপোর্ট করবেন, পাসপোর্ট রিলেটেড যত প্রশ্ন আছে সবগুলোর উত্তরই আপনাদেরকে দেওয়া হয়েছে। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে লিখতে পারেন। তো সোফা যেই আপডেটগুলো আছে, আমি জানাই অনেকের মনে প্রশ্ন যে ভিসা না থাকলে কি পাসপোর্ট করতে পারবো কিনা, ভিসা না থাকলে কি পাসপোর্ট রিইস্যু করতে পারবো কিনা। জি, উত্তর হলো জি, হ্যাঁ, আপনারা পাসপোর্ট না থাকলেও আপনারা পাসপোর্ট না থাকলেও সরি ভিসা না থাকলেও পাসপোর্টটি রিইস্যু করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের যে পূর্ববর্তী যদি কোনো ভিসা থাকে অথবা যদি নাই থাকে, কিছুই নাই, তাহলে আপনারা যে কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানি থেকে একটা লেটার নেবেন, ওই কোম্পানি থেকে বলবেন, কোম্পানির প্যাডে উল্লেখ থাকবে যে কোনো কারণে এর ভিসার যে পেজগুলো ছিল সেইগুলো তার পাসপোর্টটা নষ্ট হয়ে গেছে, বা সেই তার এখন এই মুহূর্তে ভিসার ফটোকপিটা নাই কিন্তু সে এখানে এই কোম্পানিতে চাকরি করে, এরকম একটা সুরাত আপনি যদি কোম্পানি থেকে নিতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, ওটাতেও করতে পারবেন। ওকে, অথবা যদি কোনো স্টুডেন্ট থাকেন যে তাদের পাসপোর্টটা হারিয়ে গেছে, অথচ তাদের স্কুল আইডি আছে, কলেজের আইডি আছে, ইউনিভার্সিটির আইডি কার্ড আছে, সেক্ষেত্রে সেটাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। পাসপোর্ট করতে কতদিন সময় লাগবে, পাসপোর্ট করতে কতদিন সময় লাগবে এ বিষয়ে আজকে বাংলাদেশ হাই কমিশন কুয়ালা লামপুর থেকে জানিয়েছেন, মোটামুটি সব কিছু ঠিক থাকলে 30 থেকে 45 দিনের মধ্যেই পাসপোর্টটা পাওয়া সম্ভব, 30 থেকে 45 দিন। তবে তারা চেষ্টা করতেছেন যে আরো দ্রুত কিভাবে আপনাদেরকে ডেলিভারি দেওয়া যায়। ওকে, এরপরে প্রশ্ন হলো এখন যারা পাসপোর্ট করতেছেন তারা তো পোস্ট লাজুর মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে জমা দিতেছেন, তো এরকম কি সম্ভাবনা আছে যে লকডাউনে যেহেতু কুয়ালালামপুরে আসা যাচ্ছে না, বা কুয়ালালাম অনেকে কেডা থাকেন, জোহরবাড়া থাকেন, যে সমস্ত এলাকা থেকে কুয়ালালামপুরে ঢোকা নিষেধ, সেই সমস্ত এলাকার লোকেরা কি যেভাবে এখন অনলাইনের মাধ্যমে পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট জমা দিচ্ছে, এভাবে কি পোস্ট অফিসের মাধ্যমে তারা পাওয়া সম্ভব কিনা, একটা প্রশ্ন। উত্তর হলো এই বিষয় নিয়ে বাংলাদেশ হাই কমিশনে মিটিং চলছে, যদি সম্ভব হয় হয়তো খুব দ্রুতই এরকম একটা প্রসেস বের হবে যে আপনাদের ঠিকানায় অ্যাম্বাসি থেকে পোস্ট অফিসের মাধ্যমে হোক, DHL এর মাধ্যমে হোক, অন্য কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোক, পাঠানোর একটা ব্যবস্থা করবে বলে তারা একদম একটা সিদ্ধান্ত নিচ্ছে, তবে এখন শিওর না। ওকে, যাই হোক, এই মোটামুটি আজকে পাসপোর্ট রিলেটেড সংবাদ। অনেকদিন জানেন আমি করোনার আপডেট দিই না, তবে আজকেও করোনার আপডেট আমি 10 সেকেন্ডে শেষ করতে চাই। শুধুমাত্র আজকে নতুন কেস, নতুন আজকে করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা 660 জন, আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়ার বিষয়। গত 2-3 দিনের মধ্যে 1000-এর নিচে নামে নাই, 1200, 1300, 1100 এরকমই ছিল, আজকে 660 জন করোনা আক্রান্ত সংখ্যা, এবং আজকে মৃত্যু সংখ্যাটা একটু বেশি, আজকে মৃত্যু সংখ্যা 4 জন। এ মোটামুটি করোনা, আর করোনার সম্পর্কে আর বিস্তারিত কিন্তু বলতে চাচ্ছি না। ওকে, এরপরে যে সমস্ত ভাইয়েরা দেশে আছেন, দেশে ছুটিতে আছেন, তাদের জন্য যে আপডেট সংবাদটি আছে তারা হলো ইমিগ্রেশন মালয়েশিয়া সকলকে বলেছেন যে সকল যারা যারা মাই ট্রাভেল পাস নামের যে একটা উইন্ডোজ চালু করেছিল, একটা ওয়েবসাইট চালু করেছে, সেখানে দাপ্তার করতে বলেছেন, সেখানে রেজিস্ট্রেশন করতে বলেছেন, যারা মালয়েশিয়া থেকে বাহিরের দেশে যেতে চায় এবং যারা বাহিরের দেশ থেকে
মালয়েশিয়াতে ঢুকতে চায়, সে হোক মালয়েশিয়ান নাগরিক অথবা যে কোনো দেশের নাগরিক, ওই ওয়েবসাইটের মাধ্যমে সো মাই ট্রাভেল পাসে যারা যারা অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে বলা হয়েছে যেন তারা যেন তাদের আপডেটের জন্য ইমেইলটা চেক করে। ইমেইলে অনেককে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে কারা আসতে পারবে বা এরকম অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। ওকে, এবং এদেশের ইমিগ্রেশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এরকম একটা নেওয়া মানে পরামর্শ হচ্ছে যে অবৈধ সরি যে সমস্ত প্রবাসীরা মালয়েশিয়ার যে সমস্ত প্রবাসীরা বাংলাদেশে ছুটিতে আছেন এদেরকে হয়তো হোম কোয়ারেন্টাইনের একটা আওতায় এদেরকে ঢোকার অনুমতি দেবে খুব দ্রুতই একটা সুযোগ দেবে যে হোম কোয়ারেন্টাইনের মাধ্যমে জানে তারা ঢুকতে পারে। তবে হোম কোয়ারেন্টাইনের যে ফিটা আছে ফিটা বর্তমান অনেক বেশি, তারা যেটা নির্ধারণ করেছে প্রায় 5,000 টাকার মতো। তো 14 দিনে 5,000 টাকার মতো খরচ, যারা দেশে আছে ছুটিতে এরা 5,000 টাকা 1,00,000 টাকার মতো হয়, তারা এমনিতেই ইনকাম নাই 5-6 মাস 7-8 মাস যাবৎ, এরপর আবার 1,00,000 টাকা এখন মানে ম্যানেজ করা অনেকের জন্য কঠিন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হয়তো আরো একটু শিথিল হয়ে আসবে খুব দ্রুতই। এই মোটামুটি আজকে আমার সংরক্ষিত কমেন্টস গুলো, যেহেতু আমি আজকে সারাদিন ব্যস্ত ছিলাম সেক্ষেত্রে আমি আপনাদের এখান থেকে কিছু কমেন্টস আপনাদের কাছ থেকে পড়তে চাচ্ছি। ওকে, আমি শুরু থেকে একটু দেখে আসি, অনেকেই কমেন্টস করছেন। ওকে, কথা বোঝা যাচ্ছে, ধন্যবাদ MD রোকন, ঠিক আছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে। ওকে, ধন্যবাদ আপনাদের সকলকে যারা আমাকে আমাকে নোটিফিকেশনটা জানিয়েছেন। শফিকুল আলম ভাই, আমি সব সময় আপনার লাইভ দেখি, ভিডিও দেখি। ওকে শফিকুল আলম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে মিন্টু, ওকে ভাই, আমার কোনো কোম্পানি নেই, ভিসা কিভাবে করব? যে কোম্পানি ছাড়া তো ভিসা করতে পারবো না, যে কোনো একটা কোম্পানি তে আপনি কথা বলেন ভাই। বাস কি চলে? জি বাস চলে, কিন্তু আপনি কোন এলাকার বাসের কথা বলছেন ভালো হইতো। ওকে, এরপরে বলছেন যে ভাই একটা কথা, আমার ভিসা বর্তমানে আছে, এটা ক্যান্সেল করে কি ভিসা করা যাবে? যে ক্যান্সেল করলে ভিসা হবে না, আপনার ভিসা যদি অটোমেটিকলি এক্সপায়ার হয় এরপরে আপনি ভিসাটা করতে পারবেন। ওকে ধন্যবাদ। ওকে ভাই, আপনার ফেসবুকে অ্যাড হতে চাই। যে আমার ফেসবুকে ভাই, জি শরীফ ভাই, আপনি বলছেন যে ভাই আপনার ফেসবুকে অ্যাড হতে চাই, আসলে আমাদের ফেসবুকে অ্যাড হওয়ার দরকার নাই। আপনি যদি চান, আমাদের যে ফেসবুক পেজ আছে এবং ফেসবুক গ্রুপ আছে প্রবাসী কণ্ঠ, প্রবাসী কণ্ঠে বাংলা লিখলে হবে, ইংলিশে লিখলে হবে, এটা গ্রুপও আছে পেজও আছে, দুইটার একটা আপনি অ্যাড হয়ে যান, আমাদের সব খবর আপনি জানতে পারবেন। জোহর বারো থেকে দেখছি, ওকে ধন্যবাদ। ওকে, লাইভ করেন, করোনা আপডেটটা দেন না ভাই। জি ভাই, আসলে আমাদের লাইভটি বেশি বড় হয়ে যাচ্ছিল শুধুমাত্র অবৈধদের বৈধকরণের প্রশ্ন তো নিয়ে, সেজন্য করোনা আপডেটটা পিছনে দেওয়া হয়নি। তবে আজকের করোনার আপডেট অলরেডি দিয়ে দিয়েছি যে টোটাল আক্রান্ত সংখ্যা আজকে 660 জন। ওকে ভাই, বৈধতা চালু হয়েছে, কোম্পানি বস এখনো জানে না? যে না জানলে আপনি আমাদের লাইভগুলো তার সাথে শেয়ার করেন, অথবা বলেন যে ইমিগ্রেশনের ওয়েবসাইটে ঢুকতে অথবা এদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢুকতে, তারা মালয়েশিয়ান নাগরিক, তারা মালয় ভাষায় ভালো করতে পারবে। ভাই আপনার ফোন নাম্বারটা দিয়েন। জি ভাই, আমার ফোন নাম্বারটা আপনার দরকার নাই, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমার এখানে কমেন্টস করেন, হবে ইনশাল্লাহ। ওকে ভাই, আমার পাসপোর্ট 2 বছর 10 মাস আছে, আমি কি নতুন পাসপোর্ট বানাতে পারবো? জি পারবেন, নো প্রবলেম। ভাই আমি অবৈধ দেশে যেতে চাই, কত টাকা লাগবে? জি ভাই, আপনাদের এই বিষয়টি এখনো যেহেতু 100% কোনো ক্লিয়ার ঘোষণা আসেনি ইমিগ্রেশনের পক্ষ থেকে, অপেক্ষা করেন, প্রতিদিনই আমি আপডেট দেই ইনশাল্লাহ, কত টাকা লাগবে দেশে যেতে এবং কত টাকা লাগবে অবৈধ থেকে বৈধ হতে আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। ওকে ভাই, আপনি এখন করোনা আপডেট দেন না? জি ভাই, করোনা আপডেট দেওয়ার সময় হলে ইনশাল্লাহ দেব। পাসপোর্ট কমপ্লিট থাকলে কি করণীয়? পাসপোর্টে কমপ্লিট থাকলে নতুন পাসপোর্ট করেন, নতুন আর একটা পাসপোর্ট করেন। ভাই আমি ইন্দোনেশিয়া দিয়ে আসছি, এই পাসপোর্ট কি ভিসা হবে? জি, আপনি কোথা দিয়ে আসছেন এটা কোনো ব্যাপার না, যদি আপনার পাসপোর্টের মেয়াদ 2 বছরের বেশি থাকে তাহলে আর পাসপোর্ট করার দরকার নাই, যদি 2 বছরের কম থাকে তাহলে আপনি পাসপোর্টটা নতুন আর একটা করেন। ওকে
আসসালামু আলাইকুম ভাই। ভাইজান, বাড়িতে যেতে কত টাকা লাগবে লোকদের প্লিজ জানাবেন, ইনশাল্লাহ ভাই অপেক্ষা কর। লকআপে যারা আছে তাদের বিষয়ে কি কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? জি, লকআপে যারা আছে এদেরকে দেশেই পাঠাবে, সেক্ষেত্রে আপনারা কোন লকআপে আছে এটা আপনাদের জানতে হবে, এবং আপনাদের উচিত হবে যে ওই লকআপের সাথে যোগাযোগ করার জন্য, এবং আপনার যদি কোনো আত্মীয় স্বজন বা কেউ থেকে থাকে তার বডি নাম্বার কত, বডি নাম্বার দিয়ে তাদের সাথে যোগাযোগ করলেই কত টাকা লাগবে বা কোন ফ্লাইটে পাঠাবে দেশে আপনাদেরকে জানিয়ে দিবে। ওকে, ধন্যবাদ। ইমাম হোসাইন মানিক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আগের মতো কি ইমিগ্রেশন ফিঙ্গার দিতে হবে নাকি অবৈধদের বৈধ হতে হলে? জি, এর যে এসওপি আছে কি কি করতে হবে এটা আমি স্টেপ বাই স্টেপ জানাবো। আপাতত যেটা বলছিলাম গতকালকে, যে কোম্পানির সমস্ত ডকুমেন্টস, এরপরে যে অবৈধ হবে এর জন্য একটা অ্যাপ্লিকেশন ফর্ম, এবং যে অবৈধ থেকে বৈধ হবে তার ডকুমেন্টস, পাসপোর্ট, ছবি ইত্যাদি, এগুলো একসাথে কোম্পানিকে ইমেইল করতে বলছে ইমিগ্রেশন বরাবর। তো গতকালকার ভিডিওটা দেখে আসেন, গতকালকার ভিডিওতে আমি এসওপি দিয়ে দিচ্ছি, পরবর্তী এসওপি আসার পরে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। ওকে, মাজদুল হাসান বলছে যে বাংলাদেশ থেকে শুনছি ভাই, ধন্যবাদ। ওকে, আপনাকেও মোস্ট ওয়েলকাম জানাচ্ছি আমরা। বা জোহর বারো থেকে কুয়ালালামপুরে যাওয়া যাবে? জি, সেক্ষেত্রে এই প্রশ্নটা কিন্তু প্রতিদিনই আমি পাই এবং প্রতিদিনই আমরা আপনাদের করি, প্রতিদিনই আপনাদের উত্তর দেই। সেটি হলো, জোহর বারো থেকে কুয়ালালামপুরে আসতে পারবেন? জোহর বারো থেকে কুয়ালালামপুরে আসতে পারবেন, সেক্ষেত্রে নিকটতম যে আছে আপনাদের বালাই পুলিশ, সেখান থেকে আপনার অনুমতি নিয়ে এরপর আসতে হবে। ওকে, স্পেশাল পাসের জন্য কি করতে হবে যদি একটু জানাতেন? জি, অবশ্যই জানাবো আপনাদের, অপেক্ষা করেন, অপেক্ষা করেন। স্পেশাল পাসের মানে বিস্তারিত প্রসিডিওরটা আমি আপনাদেরকে জানাবো, এখন পর্যন্ত এটা ক্লিয়ার আসে নাই। ওকে ওকে, কুয়ালালামপুর থেকে জোহর বারোতে যাওয়া যাবে ভাই? একই কথা ভাই, কুয়ালালামপুর থেকে জোহর বারো, জোহর বারো থেকে কুয়ালালামপুরে যেখানে আসেন না কেন, নিকটতম একটা পুলিশ কাছ থেকে, পুলিশ স্টেশন থেকে, বালাই পুলিশ থেকে একটা সুরাত নিতে হবে ভাই। আমার ভিসা, জি, আপনার ভিসা যদি জুনের পরে মাতি হয়, আপনি চেষ্টা করবেন যে জুনের আগেই যে কোনো একটা ভালো কোম্পানিতে রেজিস্ট্রেশন করে রাখতে। তো এই বিষয়ে আপনার যেহেতু অনেক দিন আছে ভিসা, সেক্ষেত্রে আপনাদের নিয়মিত লাইভ শুনতে থাকেন, আপডেট ওই রকম আপডেট আসলে জানাবো ইনশাল্লাহ। আপাতত আপনাদের টেনশন নেই, আপনাদের ভিসা আছে। ওকে, আমি আপনার পেজে নতুন ভাই, আমার পাসপোর্টের মেয়াদ আছে 21 মাস, আমি কি এখন পাসপোর্ট না করলে হবে? যে পাসপোর্ট যদি আপনার 21 মাস থাকে তাহলে পাসপোর্ট না করলেও হবে, 21 মাস যদি থাকে তাহলে আপনি যদি খুব দ্রুত এই পাসপোর্টটা সাবমিট করেন সেক্ষেত্রে পাসপোর্টটা না করলেও হবে। তবে আমি সাজেস্ট করি যাদের পাসপোর্ট 2 বছরের কম আছে তারাই যেন পাসপোর্টটা আরেকবার করে, খুব দ্রুত যেন পাসপোর্টটা রিইস্যু করে, এটাই ভালো হবে ভাই। সুন্দর একটা নিউজ, আমি ভাবছি পাসপোর্ট এর ব্যাপারে আজকে একটা কমেন্টস করব, বাট তার আগে উত্তরটা পেয়ে গেছি। ওকে, ধন্যবাদ ভাই। আসলে আমার এখানে যারা কমেন্টস করেন একই কমেন্টস তো দেখা গেছে অনেকের মনে থাকে, সেক্ষেত্রে দেখা গেছে একজনের কমেন্টসের উত্তর দিলে অনেকের মনের কমেন্টসটা মানে অলরেডি উত্তরটা পেয়ে যান। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, কি খবর? জি রামা রহমাতুল্লাহ ভাই, ভালো খবর, আমি ভালো আছি ভাই। ওকে, আশরাফ মিয়া ভাই, পাসপোর্ট বানাবো এখন কি করব? জি, আপনার পাসপোর্ট বানাবেন এখন কি করবেন, আমাদের ভিডিও শেষে, লাইভটি শেষে আমাকে কমেন্টস করেন, আমি একটা ভিডিও লিঙ্ক দেবো, ওই লিঙ্কে আপনাকে বিস্তারিত দেওয়া আছে যে কীভাবে আপনি পাসপোর্টটা বানাবেন। ওকে ভাই, জোহর বারো থেকে মালাক্কা যেতে পারবো, পুলিশের কোনো রিপোর্ট লাগবে নাকি? জি, পুলিশের রিপোর্ট লাগবে ভাই। ভাই, ভিসার মেয়াদ শেষ, পাসপোর্টের বয়স হাতে, পাসপোর্ট বসের হাতে, এখন নতুন করে করা যাবে? যে আপনি নতুন পাসপোর্ট করেন, নতুন পাসপোর্ট করেন করতে পারবেন, আগে নতুন পাসপোর্টটা রিইস্যু করেন।
ভাই, সাবাতে কি পারমিট দিবে নাকি? জি, পারমিট ছাড়লে সাবা, সারোয়া এবং কুয়ালালামপুর এই এরিয়া সব জায়গায় সার্ভে, কোনো সমস্যা নাই ভাই। আমার পাসপোর্ট বাংলাদেশ থেকে বানাইয়া আনছি, আমি কি পারবো? জি, নো প্রবলেম, বাংলাদেশ থেকে বানান। ওকে, পাসপোর্ট যেখান থেকে বানান না কেন, পাসপোর্ট তো আমাদের এক জায়গা থেকে হয়, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে পাসপোর্ট বানালেও কোনো সমস্যা নাই, হবে, ওই পাসপোর্ট দিয়েও হবে ভাই। দয়া করে আমার কমেন্টস পড়বেন, আমি বর্তমান কোম্পানি আমার পাসপোর্ট নিয়েছে 4 মাস হলো, কিন্তু আমার এখনো ভিসার কোনো ফটোকপি দেয় নাই। এখন আমি কিভাবে দেখতে পারবো যে কোম্পানিতে আমার দ্বিতীয়? জি, এটা সহজ, সিম্পল, আপনার আপনার বসের সাথে চান, আপনার বসকে বলেন যে আমার ভিসার ফটোকপি দাও, যে আমার ভিসার ফটোকপি দাও, বা আমার পাসপোর্টের ফটোকপি প্লাস ভিসার ফটোকপি আমার কাছে দেন, আমি রেখে দেবো। আপনার কোম্পানির বসের সাথে চান, অথবা আপনি যদি আপনার পাসপোর্ট দিয়ে, একটা লিঙ্ক আছে ইমিগ্রেশনের, www.imi.gov.my, এখানে গেলে আপনি চেক করতে পারবেন যে আপনার ভিসার মেয়াদ কতদিন আছে বা আপনার ভিসার স্টিকার কি লাগছে কি না। ওকে ভাই, ফিঙ্গার নেওয়া কি শুরু হয়েছে? জি না ভাই, এখনো ফিঙ্গার শুরু হয় নাই, জানাবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি আপনার ভিডিও প্রতিদিন দেখি, আপনার কথা ভালো লাগে। জি মোমেন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের ভিডিওটা দেখেন, আমাদের ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেন, যাতে তারাও আপনার মতো এই ইনফরমেশনগুলো পায়। ওকে, কলিং আসা লারি হয়েছে, ভিসা লাগাতে পারমো প্লিজ জানাবেন। জি ইনশাল্লাহ পারবেন। অবৈধ লোকদের দেশে যেতে কত টাকা লাগবে, খরচ একটু জানাবেন। জি ভাই ইনশাল্লাহ, আমি এই খরচটি আপনাদেরকে জানাবো, আপনার এই প্রশ্নটা অনেকের মনে ভিতরে আছে, জানাবো ইনশাল্লাহ ভাই। আসসালামু আলাইকুম ভাই, দেশে যেতে কত টাকা লাগবে, একই প্রশ্ন। জি ভাই ইনশাল্লাহ জানাবো। ওকে, আমার কোম্পানি 4 মাস হয়েছে, আমার তৃতীয় সব লাগানোর জন্য পাসপোর্ট নিয়েছে, কিন্তু এখন আমার বস লগে নাহি, আমি এই এখন যদি কোম্পানি ছেড়ে যায় তাহলে বৈধ হতে পারবো? জি পারবেন মনে হয়, আপনি অ্যাপ্লাই করেন, সমস্যা নাই, তো অ্যাপ্লাই করতে তার সমস্যা নাই ভাই। আমার 10 জপের পর আর ভিসা লাগে নাই, এখন কি পাসপোর্টের বয়স 48 হয়েছে, এখন কি ভিসা করতে পারবো কিনা? জি, আপনি বয়সের ক্ষেত্রে, সত্যি কথা বলতে কি, বয়সের ক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার না যে কত বছর বয়স বয়সালারা তাদের অ্যাপ্লাই করতে পারবে, তবে আপনি যেটা করতে পারেন, আপনি অ্যাপ্লাই করতে পারেন, অ্যাপ্লাই ভাই। আমার ভিসা তো সার্ভিস সেক্টরে, আমি কি নতুন করে কোম্পানিতে ভিসা লাগাতে পারবো? জি, এই মুহূর্তে যেহেতু সার্ভিস সেক্টরের ভিসা অফ আছে, আপনি চাইলে হয়তো অন্য সেক্টরে ট্রাই করতে। পাসপোর্টের নাম্বার মনে আছে কিন্তু পাসপোর্টের ফটোকপি নাই, আমি কিভাবে পাসপোর্ট বানাবো? জি, তাহলে সম্ভব না, আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে, মিনিমাম আপনার পাসপোর্টের ফটোকপি লাগবেই, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার যদি বিষয়টা জটিল, আপনি যেটা করতে পারেন, আপনার এই বিস্তারিত একটা সাদা কাগজে একটা দরখাস্ত লিখতে পারেন, দরখাস্ত নিয়ে সরাসরি বাংলাদেশ হাই কমিশনে আসেন, এরপরে এখানে অফিসারদের সাথে কথা বলেন, আপনাকে যে সাজেশন দেয় ওই সাজেশন অনুযায়ী পরের স্টেপটা আপনি করেন। ওকে ভাই, আপনার কথাগুলো খুব ভালো লাগে। ওকে ইমরান খান, ধন্যবাদ আপনাকে আমাদের কথা দেখার জন্য, আমাদের ভিডিওগুলো শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেলকেও জানার সুযোগ করে দিন। ভাইয়া, আমি মালয়েশিয়ায় আছি, 3 বছর হয়েছে ভাই, আমার কোম্পানি ভালো না, আমার পাসপোর্ট কোম্পানিতে আমি কি করব? যে আপনি নতুন আর একটা পাসপোর্ট করেন, নতুন আর একটা পাসপোর্ট করলে হয়তো অন্য কোম্পানিতে আপনি আবার ট্রাই করতে পারবেন। ভাই, আমি পানিপথে আসছি, আমাদের ভিসা হবে? ওকে, কোনো সমস্যা নাই, ট্রাই করবেন, যে পথে আসেন সমস্যা নেই ভাই। আমি এখন কোম্পানিতে আছি, আমার কি নতুন করে পাসপোর্ট করতে পারবো? পুরাতন পাসপোর্ট আমার কোম্পানিতে আছে। জি, আপনার পাসপোর্ট করতে পারবেন, পাসপোর্ট করতে আপনার কোনো সমস্যা নেই, পাসপোর্টের ফটোকপি থাকলেই হবে ভাই। আমার মালয়েশিয়াতে ফিঙ্গার নাই, আমি কি ভিসা করতে পারবো? জি, চেষ্টা করতে পারেন, চেষ্টা করেন, দেখা যাক। ওকে, আমার পাসপোর্ট হারিয়ে গেছে, ফটোকপিও নাই, কিভাবে কি করব? আপনি বাংলাদেশ হাই কমিশনে যোগাযোগ করেন, সরাসরি আপনি বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুরে আসেন, এখানকার অফিসারদের কাছে বলেন, অথবা একটা দরখাস্ত করেন, তারা আপনাকে ভালো একটা ডিসিশন দেবে।
আপনি সুন্দর কথা বলেন ভাই। ওকে, ধন্যবাদ ভাই আপনাকে। ভাই কবে থেকে কাজ শুরু হবে দয়া করে জানাবেন। জি, গত পরশু দিন থেকে অলরেডি কাজ শুরু হয়ে গেছে, গত 16 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে। যাই হোক, আমি আর লাইভটি বড় করতে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, আর সকলের কাছে রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে আমাদের আপলোড করা সমস্ত ভিডিও সকলের আগে পৌঁছে যায় আপনাদের হাতে, এবং আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেলকে জানার সুযোগ করে দিন, যাতে তারাও প্রতিদিন আমাদের আপডেটটা পেতে পারে। সকলে ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।